हेलो फ्रेंड्स, बांगाली नाना सादे अपने सबाई के स्वागत। आज हमें माछे तेल झाले रेसिपी नहीं अपन सामने हाजिर हो घर थका खूब कम उपकरण दिए को मसला छाड़ा पाँच के सत मिनटर मध्य माछे तेल झाल तैरि ना जाए। हमें आज के मोरला और चिंगड़ी माछ दिए माछे तेल झाल करी। अपनारा एर जगह जो छोटो बड़ो माछ दिए माछे तेल झाल कर। अनेक समय हाथों समय थे ना रान्ना करते भलो लागे ना, तक क्योंकि झटपट ये माछे तेल झाल ना जाए। गरम भात दिए खेते क्योंकि असाधारण लागे। तो चलू देखे नवा जा आज के हमार रेसिपी। मोरला माछ बा छोटो माछेर तेल झाल करार जोन्नो आमि एखाने 100 ग्राम मोरला माछ भालो करे केटे धुए नियेछि आर 7-8 पिस छोटो साइजेर चिंगड़ी माछ नियेछि, एटा अपशनल। माछगुलो भालो करे धुए आमि 1 चामच नून और हाफ चामच हलुद गुँड़ो माखिये नियेछि। मोरला माछ छाड़ाओ जेको माछ दिए आपनारा एई तेल झालटा करते पारेन। तबे आमि बोलबो जदि आपना देखा जाए चिंगड़ी माछ थाके ताहले अंतत 2-3 पिस चिंगड़ी माछ एर झालेर मध्ये देबेन, ताहले तेल झाले स्वाद किन्तु भीषणई भालो हय। गैस एकटा कड़ा बसिये दिछि, कड़ा गरम हये गेछे, दिये दिलाम 2 टेबिल चामच सर्षेर तेल। रान्नाटा किन्तु सर्षेर तेले करते हबे, तेलटा भालो मतन गरम होते देब। जेहेतु तेल झाल, तेलेर परिमाणटा किन्तु बेशी लागबे। तेल भालो मतन गरम हये गेछे, गैसेर फ्लेमटा लोते रेखे हाफ चामच कालो जिरे आर दुटो काँचा लंका एखाने चिरे दिये दिच्छि। झालटा आपनारा आपनादेर स्वाद अनुयायी देबेन। কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু মাছটা দিতে হবে। মাছগুলো আমি সব দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি 2 মিনিট মাছটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু মাছ ভাজতে হবে না, এই রেসিপিতে কিন্তু মাছ খুব একটা ভাজা যাবে না। 2 মিনিট তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। মাছ এখানে 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। এখানে যেহেতু মাছের পরিমাণটা কম, আমি এখানে 1 কাপ মতন জল দিয়ে দিলাম। আপনাদের যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে জলের পরিমাণ একটু বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন আর অল্প করে একটু চিনি। চিনি দিতে হবে স্বাদের ব্যালেন্স। ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে ঝোলটা ফোটার জন্য আর ভালো মতন একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় যদি মনে হয় আপনাদের হলুদ কম আছে, এখানে একটু আমার হলুদ কম লাগছে বলে আমি অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। খুব একটা বেশি কিন্তু হলুদ দেবেন না, তাহলে হলুদের গন্ধ হয়ে যাবে, বুঝে দিতে হবে। আর কাঁচা লঙ্কাগুলো আমি একটু ডলে দিচ্ছি, ঝালটা এর মধ্যে হয়ে যায়। এবার ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো। দিয়ে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট হতে দেবো। যদি ছোটো মাছ বেশি সময় লাগবে না, যদি আপনাদের মাছের সাইজ বড় হয় তাহলে 5 মিনিট হতে দিতে হবে। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে ফেললাম। মাছ এখানে কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই সময় একটু চেক করে নিতে হবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন ঝাল যেটা লাগবে দেখে দিয়ে নেবেন। আমি দেখে নিয়েছি এখানে নুন আর ঝাল কম আছে, তাই স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যারা আপনারা ঝাল কম খান, এই সময় গোটা কাঁচা লঙ্কা দিয়ে রাখবেন। এই রেসিপিতে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণই দরকার। আমি কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দিচ্ছি যাতে ঝালটা হয়ে যায় আর কাঁচা লঙ্কার গন্ধটাও মাছের তেল ঝালের মধ্যে হয়ে যায়। কোনো মশলা ছাড়াই এই তেল ঝালটা তৈরি করে নেওয়া যায়। শুধু কালো জিরে, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, এই তিনটি জিনিসই কিন্তু দুর্দান্ত স্বাদের এই তেল ঝালটা তৈরি করে নেওয়া যায়। আমি এরকমই ঝোলটা রাখবো, আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সে নিজে দেখে নামিয়ে নেবেন। এবার এর মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল কিন্তু দিতে হবে তেল ঝাল, যেহেতু সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু এই তেল ঝালটাকে স্বাদে গন্ধে দ্বিগুণ করে দেয়। আপনারা যদি একটু বেশি তেল খেতে পছন্দ করেন তাহলে 2 টেবিল চামচ দিতে পারেন। 1 মিনিট ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তেল ঝাল আমার একদম হয়ে গেছে, ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ড টাইমে রাখবো যাতে সর্ষের তেলের ফ্লেভারটা মাছের মধ্যে ভালো মতন হয়ে যায়। 2 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম। মোরলা মাছের তেল ঝাল আমার একদম তৈরি। মাত্র 5-7 মিনিটের মধ্যে রান্নাটা করে নেওয়া যায়। গরম ভাত দিয়ে এই মাছের তেল ঝাল খেতে খেতে ভীষণই ভালো লাগে। সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। মোরলা মাছ ছাড়া যে কোনো মাছ দিয়ে কিন্তু আপনারা মাছের তেল ঝালটা করে নিতে পারেন। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে এটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।